हुशियार 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 अमी ना मानो केंद्र सरकार हुशियार 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 ए दबी मानिब लागিব সাংবিধানিক যিটো মর্যাদা সংবিধান উলংঘা কৰি তেওঁলোকে এই ধৰ্মীয় মেৰুকৰণৰে তেওঁলোকে যি জাতি সংহতি নাগৰিকত্ব বিধেয়কখন অসমত প্ৰযোজ্য কৰিব বিচাৰিছে ইয়াৰ আমি সম্পূৰ্ণ বিৰোধিতা কৰিছোঁ আৰু আগন্তুক নৱবৰ্ষৰ শুভেচ্ছা জনাই আপোনালোকৰ মাজত আহি বৈছে ৰাষ্ট্ৰীয় বাণিজ্য মেলা ৰঙীয়া চিজ মন্দিৰৰ বাকৰি ৰাষ্ট্ৰীয় বাণিজ্য মেলা অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা বিভিন্ন ধৰণৰ আশা হৈছে আজি অসম জাতীয় পরিষদের তরফের পড়া গোটাই আইন বিরুদ্ধে আর যা 2019 কা আন্দোলনত অন্যায়ভাবে পাঁচজনক নিরীহ যুবকক হত্যা করার প্রতিবাদত আর এই শহীদ কেইগরাকীর ন্যায়িক তদন্তর দাবিত আজি সকল ঠাইতে জাতীয় পরিষদের তরফের পড়া অবস্থান দুর্ঘটীয় অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে আর সে আজি আমি রঙিয়াত জাতীয় পরিষদের তরফের পড়া এই পাঁচগারী শহীদের ন্যায়িক তদন্ত দাবি জানাইছো আরও যাতে প্রযোজ্য নহয় তার কারণে আমি দাবি জানাইছো আর সেই মর্মে আজি আজি দুর্ঘটীয় এই অবস্থান ধর্মঘট পালন করছো আমি এই অবস্থান ধর্মঘটের ঠাইরপরা আমি রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারক দাবি জানাইছো যে অসমত কেতিয়াও আমি কা প্রযোজ্য হবলৈ নিদিও আর এই পাঁচগারী নিরীহ যুবকর ন্যায়িক তদন্ত হবই লাগিব আর দ্বিতীয়তে আমি কৈছো যে অসমৰ লগতে অসমৰ উত্তর পূর্বাঞ্চলের সাতখনকৈ রাজ্যই যদি কা মানি নল বুলি কৈছে তেনেহলে অসম সরকারক আমি ধিক্কার দিছো অসম সরকার জাতীয় নায়ক হিসাবে পরিগণ্য সর্বানন্দ সোণোৱাল সরকারে বিদেশী মুক্ত অসম বিচাৰিম বুলি আজি জাতি মাটি ভেটি কথা কৈ সরকার গঠন কৰিছিল কিন্তু আজি অসমত আকৌ ধর্মীয় মেরুকরণেরে অসমত জাতি ধ্বংসী নাগরিক বিধায়ক আইনখন আনি ইয়াতে ধর্মীয়ভাবে যি নাগরিকত্ব দিয়ার ব্যবস্থা গ্রহণ করব খুঁজিছে তাক আমি ধিক্কার দিছো আর আমি এইটো কেতিয়াও হবলৈ নিদিও কেন্দ্রীয়